ওয়েলকাম টু ফ্রেন্ড মাই চ্যানেল নাক্স কমিউনিকেশন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আলোচনা করব যে আইসিআর এর অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে। আইসিআর এর অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে? আদৌ কি আইসিআর এর পরীক্ষা 25 জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে হবে না হবে না? তো আইসিআর এর অ্যাডমিট কার্ড, আইসিআর এর অ্যাডমিট কার্ড কবে ইস্যু হবে এ নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যেহেতু আইসিআর এর ফর্ম ফিল আপ এক্সটেন্ড হয়েছিল যে 20 জানুয়ারি পর্যন্ত 2022, সেহেতু 21, 22, 23 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার কথা, কিন্তু আজকে 22 তারিখ, এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ইস্যু হয়নি। তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো করবে, ওয়েবসাইট ফলো করে দেখবে যে অবশ্যই যে এই যে এখানে আইসিআর নিউজ আছে, এই নিউজের এখানে অবশ্যই ফলো রাখবে যে নিউজের মধ্যে এই অ্যাডমিট কার্ড ইস্যু হলে দেবে, অথবা অ্যাপ্লিকেশন অথবা এই যে এই সামনের পোর্টালে মাঝখানে যে আইসি অ্যাপ্লিকেশন টেকনিশিয়াল T1 পোস্ট অ্যাট ভেরিয়াস ইনস্টিটিউশন আইসিআর, এখানে অ্যাডমিট কার্ড ইস্যু হলে এখানে একদম জল জল করে উজ্জ্বলভাবে মোটা করে আইসিআর অ্যাডমিট কার্ড লেখাটা দেখাবে। তো তোমরা অবশ্যই ওয়েবসাইট ফলো করবে, ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যাবেলা 5টার আগে প্রতিদিন অন্তত একবার করে 25 তারিখের আগে পর্যন্ত ওয়েবসাইট লক্ষ্য করবে। ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেলে সেখানে সেই ওয়েবসাইটে সেটা অবশ্যই দেখাবে। থ্যাংক ইউ।